দর্শক আল্লামা দিল সাইল হিসেবে জানাজা নামাজ কিছুক্ষণের মধ্যে শুরু হবে। কিছুক্ষণের সময় আমরা পিরোজপুরে রয়েছি, আমাদের সাথে শেয়ার করবেন, শেয়ার করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা শেয়ার করবেন প্রিয় দর্শক। আপনারা জানেন জানেন যে জাতির মুফাসসির কুরআন হযরত মাওলানা আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব তিনি ইন্তেকাল করেছেন গতকাল, এবং আজকে পিরোজপুর ওনার জানাজা নামাজ কিন্তু সাইদি ফাউন্ডেশন মসজিদে মাদ্রাসায়। জানাজার নামাজ কিছুক্ষণের মধ্যে শুরু হবে, আল্লামা দিল্লাহ সাইদ হিসাবের জানাজার নামাজ কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আপনারা সরাসরি শুনবো পিরোজপুর থেকে, পিরোজপুর সাইদ ফাউন্ডেশনের যে আল্লামা দিল্লাহ সাইদ ফাউন্ডেশনের যে মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসা। শেয়ার করবেন যারা আমাদের সাথে যুক্ত হচ্ছে, শেয়ার করবেন। আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আল্লামা দিল্লাহ হোসেন সাইদি সাহেবের যে সাইদি ফাউন্ডেশন রয়েছে সেই সাইদি ফাউন্ডেশনের জানাজার নামাজ কিন্তু বসতে হবে। আসসালামু আলাইকুম।
জানাজার নামাজ শুরু হবে কিছুক্ষণের মধ্যে। আপনারা সবাই লাইভে থেকে শরীক থাকতে পারবেন, শরীক থাকতে পারবেন। কথা সোজা করা হচ্ছে, জানাজার নামাজ ইতিমধ্যে শেষ হয়েছে। আমরা একটু আপনাকে দেখাতে চাই যে জানাজার নামাজে শরীক হওয়ার জন্য জানাজা শেষ হয়েছে। দেখুন আপনারা, হাজার হাজার মানুষ আল্লামা দিলুল আসলাম সাইদি সাহেবের জানাজার নামাজে শরীক হয়েছেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ওই সবটা দেখতে পাচ্ছি, হাজার হাজার মানুষ তারা কিন্তু জানাজার নামাজে শরীক হয়েছে। দুটো রাস্তা ব্লক এবং সাইদি ফাউন্ডেশনের যে মসজিদ, সেই মসজিদে দেখতে পাচ্ছি যে জানাজা নামাজ শেষে হাজার হাজার মানুষ তারা আল্লামা দিলুল আসলাম সাইদি সাহেবের জানাজা নামাজ শরীক হয়েছে। প্রিয় দর্শক, এসআইটি পর্দায় যারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যুক্ত রয়েছেন, আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আল্লামা দিলুল আসলাম সাইদি সাহেবের জানাজার নামাজ এইমাত্র শেষ হয়েছে এবং হাজার হাজার মানুষ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে তারা কিন্তু এই জানাজার নামাজে শরীক করেছেন। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু চেষ্টা করেছিলাম যে সেই আল্লামা দিলুল আসলাম সাইদি সাহেবের যে মরদেহ, সেই মরদেহকে কাছে যাওয়ার জন্য কিন্তু আমরা যেতে পারিনি। আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ
আল্লামা দিল হোসেন সাইদি সাহেবের জানাজার নামাজে শরিক হয়েছেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে তার শরিক হয়েছেন অনেকে, কিন্তু কেঁদে কেঁদে আল্লামা দিল হোসেন সাইদি সাহেবকে বিদায় দিচ্ছেন, শেষ বিদায়। আমি যদি আপনি ধরে দেখাই যে পিরোজপুর শহরের অবস্থা, পিরোজপুর শহরের অবস্থা যদি দেখাতে চাই আপনাদের। পিরোজপুর শহরের অবস্থা যদি আমার একটু দেখাতে চাই আপনাদের, আপনি দেখতে পাচ্ছেন যে জানাজার আল্লামা দিল হোসেন সাইদি সাহেবের জানাজার নামাজ শেষ হওয়ার পরে পরপর ওনার যে কবরস্থান, আর ওনার ছেলের পাশে কিন্তু ওনাকে কবর দেওয়া হবে। সাইদি ফাউন্ডেশনের যে ওনার ছেলের পাশে কিন্তু ওনাকে কবর দেওয়া হবে। জানাজার নামাজের শেষে কিন্তু যারা অংশগ্রহণ করছেন তারা কিন্তু আল্লামা দিল হোসেন সাইদি সাহেবের কবরস্থান সেটি দেখার জন্য কিন্তু তারা চলে যাচ্ছেন সাইদি ফাউন্ডেশন মসজিদে। গণিতে কাল থেকে দুই সাইদি ফাউন্ডেশনের যে মাঠ রয়েছে, অবশ্য দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ, কিছু পরিমাণ জায়গা নেই কিন্তু এই পুরস্কারে কিন পরিমাণ জায়গা নেই এই পিরোজপুরে আপনার সাইদি ফাউন্ডেশনের প্রাঙ্গণে। বিল্ডিংয়ের উপরে, ছাদে, সব জায়গায় কিন্তু মানুষ দেখুন আমরা লক্ষ্য করছি। আল্লামা দিল হোসেন সাইদি সাহেবকে যারা ভালোবাসেন তারা কিন্তু আজকে জানাজার নামাজে শরীক হয়েছে। জনসমুদ্র আল্লামা দিল হোসেন সাইদি সাহেবের জানাজার নামাজ শেষ একটা জনসমুদ্রতে পরিণত হয়েছে কিন্তু এই পিরোজপুর। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে লাইভে রয়েছেন, অবশ্যই লক্ষ্য করছেন যে জনসমুদ্র কিন্তু পরিণত হয়েছে এই পিরোজপুর। হাজার হাজার মানুষ আজকে সাইদি ফাউন্ডেশনের যে মাদ্রাসা, সেই মাদ্রাসায় তারা কিন্তু আল্লামা দিল হোসেন সাইদি সাহেবের জানাজার নামাজে তারা শরিক করেছেন। জানাজার নামাজ শেষে দেখুন আপনারা যে অবস্থা জনসমুদ্র। দর্শকরা দেখতে পাচ্ছেন যে আল্লামা দিল হোসেন সাইদি সাহেবের জানাজার নামাজের পর ওনার কবরস্থান যেটি ওনার ছেলের পাশে কিন্তু ওনাকে কবর দেওয়া হবে। সাইদি ফাউন্ডেশনের যে মাদ্রাসা রয়েছে সেই সাইদি ফাউন্ডেশনের এরিয়াতে, এবং সেটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। জানাজা শেষ হয়েছে কিছুক্ষণ আগে, কিন্তু জানাজার নামাজ শেষ হয়েছে কিছুক্ষণ আগে, জানাজার নামাজ শেষ হয়েছে কিছুক্ষণ আগে কিন্তু জানাজার নামাজ শেষ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে সরাসরি সম্প্রচার করছি এছাড়া এই পিরোজপুর থেকে। গতকাল আল্লামা দিল হোসেন সাইদি সাহেব তিনি ইন্তেকাল করেন, ওনার অসুস্থতাজনিত কারণে তিনি পিজি হসপিটালে কিন্তু ইন্তেকাল করেন, এবং ওনার জানাজার নামাজ আজকে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে এবং হাজার হাজার মানুষ তারা কিন্তু জানাজার নামাজে শরিক করেছেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ তারা জানাজার নামাজে শরিক করেছেন, এবং নামাজ শেষে কিন্তু কিছু পরিমাণ একটা জায়গা নেই এই অঞ্চলে, এই এলাকায়।
আলহামদুলিল্লাহ রিজার্ভ সোসাইটি সাহেবের এই যে বিল্ডিং আমরা আপনাদের দেখতে চাই যে বিল্ডিং, সেই বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিংয়ের উপরে কিন্তু প্রচুর মানুষ ছিল এই কাছে বিল্ডিংয়ে প্রচুর মানুষ ছিল, যারা আলহামদুলিল্লাহ সোসাইটি সাহেবের জানাজা নামাজে অংশগ্রহণ করছেন তারা কিন্তু ছিলেন। জানাজা শেষ হয়েছে কিছুক্ষণ আগে, কিন্তু জানাজা শেষ হয়েছে কিছুক্ষণ আগে, জানাজার নামাজ কিন্তু শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ সোসাইটি সাহেবের জানাজার নামাজ শেষ হয়েছে কিছুক্ষণ আগে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু ইসলামী চক্ষু হাসপাতাল যে নতুন বাস স্ট্যান্ড ফিরোজপুর সেখানে আমরা অবস্থান করছি, এই বিল্ডিংয়ের উপরে থেকে আমরা কিন্তু সরাসরি সম্প্রচার করছি এসআইটিভিতে আন্তর্জাতিক মুফাসসির কুরআন আলহামদুলিল্লাহ সোসাইটি সাহেবের জানাজার নামাজ সরাসরি সম্প্রচার করছি এসআইটিভিতে। আপনারা ঠিক সামনে দেখতে পাচ্ছেন সাইদি ফাউন্ডেশনের যে মাদ্রাসা, সেই মাদ্রাসার ভিতরে কিন্তু আল্লামা সাইদি সাহেবের মরদেহ রয়েছে। জি, শামীম সাইদি সাহেব তিনি অবশ্য এসে পৌঁছে গেছেন, অনেকে কম করেছেন। জি, শামীম সাইদি সাহেব তিনি কিন্তু পৌঁছে গেছেন এবং তিনি ঠিক জানাজার নামাজের পূর্বে তিনি বক্তব্য রেখেছেন এবং তিনি কিন্তু বক্তব্য রেখেছেন। শামীম সাইদি সাহেব তিনি পৌঁছে গেছেন, তিনি বক্তব্য রেখেছেন, ওনার বাবার পাশে ছিলেন। আমরা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক পিরোজপুরে আমরা রয়েছি। আমরা একটু জানতে চাইব, একটু যদি বলেন যে আজকে আলামা নির্বাচন সাইদি সাহেবের জানাজার নামাজে কি পিরোজপুরের ইতিহাসে এত মানুষ কি কারো জানাজার নামাজ উপস্থিত হয়েছে, যদি আপনি বলেন। স্যার, মূলত মানে এখন পর্যন্ত আমার দেখা মতো এরকম লোক এখন পর্যন্ত দেখি নাই। আসলে মূলত আমাদের চোখে যত দূর হয় তত দূরে আমরা দেখি, ধলেশ্বর ব্রিজ থেকে এ পর্যন্ত সমস্ত রাস্তাগুলো আপনি দেখতে পড়তেছেন যে সব লোকারণ্য, এবং আমরা ডানে বামে যেদিকে থাকে সেদিকে মানুষ। মূলত জানাজার এই সঠিক টাইমটা মানুষ না জানার কারণে, মানুষ অনেক বিভ্রান্ত থাকার কারণে এখন অনেক লোক এখন আসছে, দেখতেছেন এই যে লোক আসতেছে, অনেকে মনে করতেছে জানাজা মনে হয় দুইটা হবে, এবছর একটা হবে, যার কারণে লোকের ডর এখনও থামছে না। যার কারণে নির্দিষ্ট সময় না থাকার কারণে মূলত এখন পর্যন্ত অনুমান করা যায় না যে কত লোক এখানে অংশগ্রহণ করেছে জানা যায়। কিন্তু আমার জানা মতে এ পর্যন্ত সবচেয়ে আমার দেখার মতে সবচেয়ে বেশি সংখ্যক লোক এই আলহামদুলিল্লাহ সাইদে জানাজা দেখতে পেয়েছি। প্রিয় দর্শক, আমরা স্থানীয় একজনের সাথে কথা বললাম, জানাজার নামাজের সময় কিন্তু একটার দিকে, সেটা কিন্তু ইতিমধ্যে অনেকে জানাজার নামাজ কয়টা শুরু হবে কমেন্ট করেছেন। আসলে জানাজার নামাজ শেষ হচ্ছে, প্রথম জানাজার নামাজ শেষ হয়েছে, দ্বিতীয় জানাজা হবে কিনা সেটা তথ্য আমাদের কাছে নেই, সেই তথ্যটি আমাদের কাছে নেই যে দ্বিতীয় জানাজার নামাজ হবে কিনা সেই তথ্য আমাদের কাছে নেই, কিন্তু প্রথম জানাজার নামাজ কিন্তু শেষ হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আল্লামা দিল হোসেন সাইদি সাহেবের যে সন্তান তারা কিন্তু এসে পৌঁছে গেছেন, তারা কিন্তু চলে এসেছেন। তারা কিন্তু আপনারা জানেন যে একজন অসুস্থ ছিলেন এবং আরেকজন আমেরিকাতে ছিলেন, তারা কিন্তু চলে এসেছেন। আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইন্ডিয়ানলে, অনেকে কমেন্ট করেছেন, ধন্যবাদ জানাচ্ছি। যে জানাজার নামাজ শেষ, জানাজার নামাজ শেষ হয়েছে এবং এখনও কিন্তু লোক আসছেন আল্লামা সাইদি সাহেবের জানাজার নামাজ অংশগ্রহণ করার জন্য। অনেকে কিন্তু জানেন না, অনেকে কিন্তু জানেন, তারা কিন্তু চলে আসছেন। আপনারা দেখুন তাকিয়ে যারা আমাদের সাথে লাইভে রয়েছেন, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আল্লামা দিল হোসেন সাইদি সাহেবের জানাজার নামাজ আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সতর্ক অবস্থায় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু সতর্ক অবস্থায় রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী। আমরা আপনাদেরকে দেখতে পাচ্ছি স্ক্রিনে যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ওয়েব তারা কিন্তু রয়েছেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের সদস্যবৃন্দ তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, তারা কিন্তু এই মুহূর্তে তারা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের সদস্য, যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, তারা কিন্তু জানাজার নামাজ শেষে নিরাপত্তার দায়িত্বে যারা কাজ করে যাচ্ছেন তারা কিন্তু ইতিমধ্যে সেখানে যাচ্ছেন। আমরা এটুকু লক্ষ্য করলাম। আমরা আল্লামা দিল হোসেন সাইদি সাহেবের ছেলে কিন্তু জানাজার নামাজ পড়িয়েছেন, আল্লামা দিল হোসেন সাইদি সাহেবের ছেলে কিন্তু জানাজার নামাজ কিন্তু পড়িয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু শক্ত অবস্থানে রয়েছে যে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তারা শক্ত অবস্থানে রয়েছে। ইতিমধ্যে আমরা তাদেরকে লক্ষ্য করছি, তারা কিন্তু জানাজার স্থল যেটি রয়েছে সেটা ত্যাগ করার জন্য মুসল্লি তাদেরকে বলছে,
আপনারা দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ফার্স্ট ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এবং আল্লামা দিল হোসেন সাইদি সাহেবের ছেলে, তিনি কিন্তু বলেছেন যে আইনশৃঙ্খলা বাহিনী তারা যথেষ্ট সহযোগিতা করেছেন এই আল্লামা দিল হোসেন সাইদি সাহেবের জানাজার নামাজে। এখন পর্যন্ত যেটি আমরা ওনার বক্তব্য শুনেছি এবং আমরা দেখতে পাচ্ছি জানাজার নামাজে শরিক হয়ে কিন্তু অনেকে চলে যাচ্ছেন, আবার অনেকে কিন্তু আসছেন। অনেকে জানেন, দেখেছেন যে দুইটার সময় হতে পারে জানাজার নামাজ, পাঁচ জোহর, কিন্তু একটার দিকে, দুপুর একটার দিকে জানাজার নামাজ, কিন্তু আল্লামা দিল হোসেন সাইদি সাহেবের জানাজার নামাজ দুপুর একটার দিকে প্রিয় দর্শক সম্পন্ন হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ তাদেরকে দেখতে পাচ্ছি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ তাদেরকে লক্ষ্য করছি, তাদের কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেটি আমরা ওই সপ্তাহকে জানিয়ে দিব। যারা শেয়ার করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা পিরোজপুরে রয়েছি সাইদি ফাউন্ডেশন, আমরা দেখতে পাচ্ছি, এদিকে দেখাতে চাই আপনাদের, একটু দেখাতে চাই। আমরা প্রথম জানাজা শেষ হয়েছে, দ্বিতীয় জানাজা সিদ্ধান্ত হয় নাই। হ্যাঁ, আমরা ইতিমধ্যে তথ্য পেয়েছি যে দ্বিতীয় জানাজার সিদ্ধান্ত হয়নি, সেই তথ্যটি পেয়েছি। যদি আমরা লাইভে কিন্তু রয়েছি, যদি হোক আমরা আপনাদেরকে লাইভেও জানিয়ে দিব, কারণ দ্বিতীয় জানাজার সিদ্ধান্ত হয়নি, প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। প্রথম জানাজা সম্পন্ন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম জানাজা দুপুর এক ঘটিকার সময় আল্লামা দিল হোসেন সাইদি সাহেবের প্রথম জানাজার নামাজ পিরোজপুরে সাইদি ফাউন্ডেশন রয়েছে, যে সাইদি ফাউন্ডেশন, সেই সাইদি ফাউন্ডেশনের কিন্তু মসজিদে, কিন্তু মসজিদের যে মাদ্রাসার ভিতরে সেটা কিন্তু সম্পন্ন হয়েছে। অনেকে কিন্তু আসছেন, আপনারা দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু আসছেন জানাজার নামাজে শরীর করার জন্য। আসলে এই মুহূর্তে কিন্তু জানাজার নামাজ শেষ হয়েছে, জানাজার নামাজ শেষ হয়েছে এই মুহূর্তে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের সাথে লাইভে যারা রয়েছেন, প্রিয় দর্শক যারা আমাদের সাথে লাইভে রয়েছেন, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আল্লামা দিল হোসেন সাইদি সাহেবের জানাজার নামাজ দুপুর এক ঘটিকায় কিন্তু সমাপ্ত হয়েছে, দুপুর এক ঘটিকায় সমাপ্ত হয়েছে। অনেকেই কিন্তু আসছেন, যারা পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী তাদের কিন্তু নিরাপত্তা জন্য তারা খুবই ব্যস্ত নিরাপত্তা দিচ্ছে তারা, এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা এখানে ঘটেনি, এবং তারা কিন্তু সার্বক্ষণিক নজরদারি রাখছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং পিরোজপুর যেটি রয়েছে, আপনারা জানেন যে পিরোজপুর আল্লামা দিল হোসেন সাইদি সাহেবের যে মাদ্রাসা রয়েছে সাইদি ফাউন্ডেশন, সেই সাইদি ফাউন্ডেশনের যে মাদ্রাসা এরিয়া রয়েছে সেই এরিয়াতে কিন্তু আল্লামা দিল হোসেন সাইদি সাহেবের জানাজার নামাজ কিন্তু সম্পন্ন হয়েছে। এবং বিস্তার এখানে কিন্তু অনেক, এখানে যে পিরোজপুর রয়েছে বাজার, সেই শহরের অলিগলি কিন্তু জানাজার নামাজে শরীর করার জন্য মানুষ, প্রচুর মানুষ তারা কিন্তু জমা আছেন। আমরা চাচা এখানে কতটুকু পর্যন্ত দেখেছেন যে মানুষ, লাইনটা একটু যদি বলেন, অনেক দূর, ৩-৪ কিলো হবে। মানে সাইদি সাহেব কেমন লোক ছিলেন আপনি একটু বলেন? সুন্দর মানুষ ছিল, এরকম মানুষ আর হয় না, এরকম মানুষ আর হবে না। আপনার বাড়ি এখানে? হ্যাঁ। আল্লামা দিল হোসেন সাইদি সাহেবের কয় সন্তান? ৩ সন্তান। এক সন্তান কিন্তু মারা গেছে আগে। ওনার নাম কি? রফিক বিন সাইদি। রফিক বিন সাইদি সাহেবের বড় সন্তানের পাশে কিন্তু দাফন করা হবে, ওইখানে দাফন করতে হবে, ওইখানে কাছেই, এই সাইদি ফাউন্ডেশনের কাছেই দাফন করা হবে। আপনি দর্শক, রফিক বিন সাইদি যিনি বড় সন্তান, ওনার পাশে কিন্তু আল্লামা দিল হোসেন সাইদি সাহেবকে দাফন করা হবে, যে তথ্যটি আমরা পেয়েছি। আর আমাদের চাচার কাছে আরেকটি তথ্য আমি জানতে চাইব যে আপনি তো অনেক জানাজা দেখেছেন আপনার এই বয়সে, আজকে এরকম জানাজা আমার জীবনে দেখিনি, এত মানুষ, আর এত মানুষ তো সব বেরোইতে পারে না, ওই ঘরে ঘরে ছাদে ভিতরে সব জায়গায় মানুষ, আর মানুষ লোকারণ্য সব, মানে প্রচুর মানুষ এই জানাজা নামাজ শরীক করছেন, কোনো জায়গায় কোনো ফাঁকা নাই, কোনো জায়গায় দাঁড়াবার স্থান নেই, এত মানুষ। আর জানাতে কি একটাই, আর কোনো জানাজা রয়েছে? না, একটাই। এনের পরও কী করে আমি জানি না, এখানে কি প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে জানি না, আমরা তো কাছেও যাইতে পারি না, আমরা তো ওই পাঁচতলায় জানাজা পড়ছি, পাঁচতলায় জানাজা পড়ছি। প্রিয় দর্শক, একজন চাচা তিনি বললেন আল্লামা দিল হোসেন সাইদি সাহেবের বড় ছেলে রফিক বিন সাইদি,
যিনি ইন্তেকাল করেছেন রফিক বিন সাইদি সাহেব, ওনার পাশে কিন্তু আল্লামা দিল হোসেন সাইদি সাহেবকে কিন্তু এখানে কিন্তু কবর দেওয়া হবে এবং দাফন করা হবে, সেটা আমরা ইতিমধ্যে তথ্য পেলাম এবং সেই তথ্যটি জানিয়েছেন আমাদের মুরব্বী। আপনার গ্রামের বাড়ি এখানে? আমার বাড়ি গাজীপুর সদরে। আল্লামা দিল হোসেন সাইদি সাহেবের ওয়াজ কি আপনি বহু শুনছি? ওনার যে শুধু ওয়াজ না, তিনি সংসদ সদস্য দুইবার এবং দুইবার সংসদ সদস্য থাকাকালীন তার সাথে অনেক সময় চলাফেরা করছি, কথাবার্তা বলছি, এক বৈঠকে পড়ছি, বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলাম। আর এই যে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন অনেকেই এখন আসছেন, যে অনেকে জানেন যে জানাটা হয়তো বা জরুর আমাদের পরে হবে, অনেকে অবশ্য এরকম একটি সরকারের তরফ থেকে শুনছিলাম যে দুইটা জানাজ হবে, হয়তো লোকের সমমান বেশি, একজন হয়তো আগে দিয়ে গেছে পরে আরও একটা হইতে পারে, মানে সেইটা সরকার ওখানে ডিসি সাহেব আছে, এসপি সাহেব আছে, সকল প্রশাসন বিভাগ আছে, তারা এরা মতামত দিতে পারবে কখন কী করবে না করবে। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে রফিক বিন সাইদি আল্লামা দিল হোসেন সাইদি সাহেবের বড় ছেলে, রফিক বিন সাইদি সাহেবের কবরস্থানের পাশে কিন্তু আল্লামা দিল হোসেন সাইদি সাহেবকে দাফন করা হবে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের সাথে যারা লাইভে রয়েছেন এসআই টিভিতে পিরোজপুর থেকে সরাসরি সম্প্রচার করছি আল্লামা দিল হোসেন সাইদি সাহেবের জানাজার নামাজ, প্রথম দ্বিতীয় জানাজার নামাজ কিন্তু আমরা এখনও তথ্য পাইনি। আপনি দেখতে পাচ্ছেন জানাজা নামাজের শরীক হয়েছেন, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ কিন্তু হয়েছেন পিরোজপুরের এই সাইদি ফাউন্ডেশনের যে মাদ্রাসা, এটা তো ওটা মাদ্রাসা কলেজ আছে, এখানে মাদ্রাসা কলেজ একটা দুটো কলেজ, কোথায় কলেজ আছে কোথায়? এখানে ওই যে সাইদি ফাউন্ডে কলেজ হয়েছে, এই একই এরিয়ার ভিতরে মাদ্রাসা অ্যান্ড কলেজ। কতজন মানে ছাত্র হবে এখানে? অনেক ছাত্র আছে এখানে, এখানে স্কলারশিপ পায়, বৃত্তি পায়, বিভিন্ন রকমের সবই পায়। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আপনাদের দেখাচ্ছি যে আল্লামা দিল হোসেন সাইদি সাহেবের জানাজার নামাজ কিন্তু সম্পন্ন হয়েছে পিরোজপুরের সাইদি ফাউন্ডেশন যে মাদ্রাসা এখানে এবং দাফন করা হবে। আমরা যে তথ্য পেয়েছি রফিক বিন সাইদি আল্লামা দিল হোসেন সাইদি সাহেবের বড় ছেলে রফিক বিন সাইদি সাহেবের কবরের পাশে কিন্তু আল্লামা দিল হোসেন সাইদি সাহেবকে কিন্তু দাফন করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের যে উপস্থিতি জানাজার নামাজে পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা ঠিক সামনে যদি একটু দেখাই আপনাদের যে আইন শৃঙ্খলা বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছেন, তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা জানাজার নামাজ শুরুর আগ থেকে কিন্তু তারা অবস্থান নিচ্ছেন এবং এই মুহূর্তে তাদের কিন্তু জানাজায় যারা অংশগ্রহণ করছেন তাদেরকে পরামর্শ দিচ্ছেন যে বাড়িতে চলে যাওয়ার জন্য আইন শৃঙ্খলার যাতে কোনো বিঘ্ন না ঘটে। আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যারা শেয়ার করেছেন গতকাল রাত্রে আল্লামা দিল হোসেন সাইদি সাহেব তিনি ঢাকার যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ কলেজে ইন্তেকাল করেন এবং আজকে সকালে কিন্তু পিরোজপুরে নিয়ে আসা হয় ওনার মরদেহ, এবং দুপুর একটার পরে কিন্তু জানাজার নামাজ শুরু হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ সেখানে কিন্তু অনেকে কিন্তু অজু করতেছেন, আপনারা দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু অজু করতেছেন যে ওনার কবরস্থান জিয়ারত করার জন্য অনেকে অজু করতেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু তৎপর রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী তারা তৎপর রয়েছেন যাতে কোনো এখনও কিন্তু আসছেন অনেকে। দেখুন আমি যদি আপনারা দেখেন এখানে পুরাতন যে নতুন বাস স্ট্যান্ড রয়েছে, দেখছি পিরোজপুরের নতুন বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের একটি প্রান্ত বাস রয়েছে, সেই বাসগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাসের উপরে কিন্তু অনেক লোক ছিলেন, তারা কিন্তু জানাজার নামাজে অংশগ্রহণ করছেন। দেখুন তাকে অনেকে কিন্তু আসছেন এখনও আসছেন অনেকে, মানুষের দল জনস্রোত কিন্তু আসতে পিরিজ করে। আমরা একজনের সাথে কথা বলি, আল্লামা দিল হোসেন সাইদি সাহেব তোমার কাছে মানে তুমি একজন যুবক হিসাবে তোমার কাছে মানে কী লাগছে, কেমন লাগছে যে আজকে দুনিয়াতে নেই? আমার জন্য অনেক খারাপ লাগছে,
ওনার ওয়াজ কি তুমি শুনেছ? খুব ভালো লাগে। কাছ থেকে দেখেছ? হ্যাঁ কাছ থেকে দেখছি। দর্শক, আমরা একজন যুবকের সাথে কথা বললাম, বা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু লোকজন আসছে, অনেকে ভারত থেকে দেখছে। ধন্যবাদ জানাচ্ছি, লাইভটি শেয়ার করবেন। আমি আপনাদের দেখাই, এখনও এখনও কিন্তু লোক আসছেন, এই দেখেন আপনার হাজার হাজার মহিলা, তারা কিন্তু বিভিন্ন স্থানে স্থান বিভিন্ন জায়গায় পিছনে বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিংয়েরও ছাদে কিন্তু রয়েছেন অনেকেই। আমরা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব, একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু তারা তৎপর জানিয়ে দিচ্ছে এখন এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ টাইম হচ্ছে 1:33। আপনারা জানেন যে অনেকে অবশ্য অনেকে কিন্তু মনে করছে 2টার সময় জানা যাবে, কিন্তু না, জানাজার নামাজটা কিন্তু অষ্টমী শেষ হয়েছে। সাইজি সাহেবের নামস্লোগান দিচ্ছে, এখানে যারা রয়েছেন সাইজি সাহেবের নামস্লোগান দিচ্ছেন। সাইজি ফাউন্ডেশনের আল্লামা দিল হোসেন সাইজি সাহেবের নামে স্লোগান দেওয়া হচ্ছে। ঠিক সামনে রয়েছে সাইজি ফাউন্ডেশন মসজিদ, এবং সেই মসজিদের মাদ্রাসা মসজিদ মাদ্রাসাদের মাদ্রাসার পাশে কিন্তু রফিক বিন সাইদি ওনার কবরস্থান, এবং রফিক বিন সাইদি সাহেবের কবরের পাশে আল্লামা দিল হোসেন সাইদি সাহেবকে কিন্তু দাফন করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন এসআর এটিভির পর্দা, এখনও কিন্তু আসছেন, এখনও আসছেন মানুষ, তারা আল্লামা দিল হোসেন সাইদি সাহেবের জানাজার নামাজে শরীক হওয়ার জন্য। একজন অসুস্থ হয়ে পড়েছেন, যেটি আমরা লক্ষ্য করছি, একজন অসুস্থ হয়ে পড়েছেন আল্লামা দিল হোসেন সাইদি সাহেবের জানাজায় এসে একজন অসুস্থ হয়ে পড়েছেন, আমরা এখানে লক্ষ্য করছি। দেখতে পাচ্ছি একজন অসুস্থ হয়ে পড়েছেন, একজন অসুস্থ হয়ে পড়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন জানাজায় এসে আল্লামা দিল হোসেন সাইদি সাহেবের জানাজায় এসে একজন অসুস্থ আপনি দর্শকরা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু জানাজার নামাজে শরীক করার জন্য লোকজন আসছে। আমরা দেখতে পাচ্ছি যে আরেকজন অসুস্থ হয়ে পড়েছেন, আমরা অবশ্য লক্ষ্য করছি যে জানাজার নামাজে শরীক করার জন্য আরেকজন অসুস্থ হয়ে পড়েছেন, কম মানে নেট অফ করে দিচ্ছি, নেট খুব কম থাকলে আমরা পাচ্ছি না। ইন্ডিয়ান নিউজ চ্যানেল 2 লক্ষ।
প্রিয় দর্শকরা দেখতে পাচ্ছেন জালামা দিলেছেন সাইদি সাহেবের জানাজার নামাজ শেষে মুসল্লিরা তারা কিন্তু কেঁদে কেঁদে যাচ্ছেন, আবেগ আপ্লুত আছেন। অবশ্য দেখতে পাচ্ছেন আল্লামা দিলেছেন সাইদি সাহেবের যে মাদ্রাসা সাইদি ফাউন্ডেশন, সেই সাইদি ফাউন্ডেশনের ভিতরে রফিক বিন সাইদি ওনার বড় ছিল, ওনার বড় ছেলের পাশে কিন্তু দাফন করা হবে যে তথ্য আমরা পেয়েছি। এখনও কিন্তু আসছেন অনেক লোক, আসছেন অনেকে দেখতে পাচ্ছেন আপনারা অনেকে আসছেন। আল্লামা দিলেছেন সাইদি সাহেবের জানাজার শরিক হয়ে অনেকে চলে গেছেন, অনেকে আসছেন আপনার লাইভ আমাদের সাথে যুক্ত হচ্ছেন যারা। একটা একটা দুপুর একটা 7 মিনিটে জানাজার নামাজ শুরু হবে। একটু নিচে যাওয়ার চেষ্টা করছি, হয়তো আমার লাইভটা কেটে যেতে পারে নেটওয়ার্কের সমস্যার জন্য নিচে যাওয়ার চেষ্টা করছি। ল্যাপটপটা নিচে দেখাবো, নিচে যাওয়ার চেষ্টা করতেছি। আমরা চেষ্টা করবো যে আপনাদেরকে হয়তো আমার লাইভটা কেটে যেতে পারে। আমরা চেষ্টা করছি আপনাদের যে আল্লামা দিলেছেন সাইদি সাহেবের যে কবরস্থানের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবো। আমরা কিন্তু নতুন বাস স্ট্যান্ড পিরোজপুর ইসলামী চক্র হাসপাতাল সেই বিল্ডিং আমরা এই মুহূর্তে রয়েছি, যেটা আমাদের সাথে লাইভে রয়েছেন। সবাইকে ধন্যবাদ না শেয়ার করবেন। কিন্তু দর্শকরা জানেন যে গতকাল রাত্রে আল্লামা দিলেছেন সাইদি সাহেব তিনি পিজি হসপিটাল সেখানে ইন্তেকাল করেন, এবং আজকে ওনার জানাজার নামাজ সাইদি ফাউন্ডেশনের যে মাদ্রাসা সেই মাদ্রাসা অনুষ্ঠিত হয়েছে। নিচে গেলে নেটওয়ার্ক পাইতে হবে। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে আল্লামা দিলেছেন সাইদি সাহেবের জানাজার নামাজ শেষে যারা জানাজার নামাজে অংশগ্রহণ করছেন তারা কিন্তু চলে যাচ্ছেন, আবার অনেকে কিন্তু আসছেন। আল্লামা দিলেছেন সাইদি সাহেবের জানাজার নামাজে শরীক হতে পারেননি, কিন্তু ওনার যে দাফনটি দেখার জন্য ওনার বড় ছেলে রফিক বিন সাইদি ওনার পাশে কিন্তু আল্লামা দিলেছেন সাইদি সাহেবের জানাজার দাফন করাবে, সে তথ্যটি আমরা ইতিমধ্যে লোকাল যারা তাদের কাছ থেকে আমরা ইতিমধ্যে সে তথ্য পেয়েছি। দেখছি এটা 200
এবারও কি শেয়ার বুঝলেন দর্শক, এখনো কিন্তু অনেকে আসছেন, সামনে দেখতে পাচ্ছি অনেকে কিন্তু এখনো আসছেন। আল্লাহ দিলার হোসেন সাইদ হিসাবে আমাদের শরীর করে থাকেন। আমরা চেষ্টা করছি সেখানে যাওয়ার জন্য কবরের পাশে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ দিয়েছেন সাইদি সাহেবের দর্শক, আমরা চেষ্টা করছি নিচে যাওয়ার জন্য। আমরা এই মুহূর্তে নিচে যাব, যে বিল্ডিংগুলো সেই বিল্ডিং থেকে আমরা নিচে যাচ্ছি। আমরা দেখা হচ্ছে পবিত্র জোহরের নামাজ কিন্তু আদায় করতেছে অনেকে, আমরা সেটা আমরা আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। প্রিয় দর্শক, আমরা কিছুক্ষণের মধ্যে কবরস্থানের পাশে যাওয়ার চেষ্টা করব। আমরা যে বিল্ডিংয়ে ছিলাম সেই বিল্ডিংয়ে আমরা রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমাদের সাথে লাইভে যাওয়ার রয়েছে, আমরা চেষ্টা করছি।
আসলে আরেকটি জানাজা হবে দুইটার দিকে। এটার কি তো ঝামেলা করতেছে?
পানি দর্শক জানাজার নামাজ দ্বিতীয় জানাজ আমার সম্ভব সম্ভবত দ্বিতীয় জানাজা নামাজ শুরু হবে দ্বিতীয় জানাজার নামাজ একটা সাত মিনিটের প্রথম জানাজার নামাজ কিন্তু শুরু হয় এবং দ্বিতীয় জানাজার নামাজ আমরা চালামা দিলে সাইদি সাহেবের সাইদি ফাউন্ডেশন প্রাঙ্গণ থেকে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। দ্বিতীয় জানাজা Bye.
কাদা গাছ একটার দিকে শেষ হয় এবং দ্বিতীয় জানাজার নামাজ আমরা আপনাদেরকে এখানে যে তথ্য পেয়েছি আসলে দ্বিতীয় জানাজা হবে কি না আমরা ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেলাম যে দ্বিতীয় জানাজা হচ্ছে না, তখন জানাজাই সম্ভবত শেষ হয়েছে আল্লামা দিনেশ্বর সাইদি সাহেবের একে আখ্যায়িত করেছেন এখানে যারা রয়েছে। Yeah.
মহকুমা ডিভিশন সাইড হিসেবে জানাজার দাফন সম্পন্ন হবে কিছুক্ষণের মধ্যে। এই মুহূর্তে বৃষ্টি আসছে, বৃষ্টি এসেছে এই মুহূর্তে, প্রচণ্ড বৃষ্টি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। চাচা 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 কি খবর, ভালো আছেন? ওই যাবেন আপনাকে আসছে ওইখানে ফেলে রাখতে আসে ভিতর ফোনে পাইতেছি না, পাইতেছি না না আসেন এখানে বৃষ্টি মানে ইয়ে আছে এখানে আসেন আপনার। হবে 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 একটু আনতে প্রিয়দর্শক, আমরা আপনাদেরকে লাইভ থেকে বিদায় নিব, বিদায় নেওয়ার আগে ফরিদপুরের অবস্থাটি একটু আমরা সাথে দেখাচ্ছিলাম, প্রায় আমাদের সাথে অনেকে দুঃখ রয়েছেন এবং আল্লামা দিবাসন সাইড হিসাবে দাফন কিন্তু এই মুহূর্তে চলছে, ওনারা বড় ছোট অফিসের সাইড ইউনার অবস্থানের পাশে অনেকে কমন করেছেন এবং আগামীকাল ঢাকাতে গাড়িতে জানাজা হওয়ার একটা ঘোষণা দেওয়া হয়েছে, যেটা আমাদের পরিবারের পক্ষ থেকে তোমাদের সাথে যুক্ত করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আকাশ অবস্থা মধ্যে দেখা দিচ্ছে আপনাদের
আমার যখন শেষ তখন কিন্তু পুরোতম বৃষ্টি আকাশে আপনারা দেখতে পাচ্ছেন। যখন আমার শেষ হচ্ছে পুরোতম বৃষ্টি কিন্তু শুরু হয়েছে ফিরোজপুরে। এটি আমাদের সাথে লাইভে যারা যুক্ত রয়েছেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আলামা দিল হোসেন সাইদি সাহেবের জানাজা নামাজ 1:07 সময় সাইদিন সম্পন্ন হয় এবং আপনারা জানেন যে গতকাল রাত্রে তিনি পিজি হসপিটালে বিচার করেন। ইসলামী চক্ষু হাসপাতাল সেই পাশের সাইডি ফাউন্ডেশন যে মাদ্রাসা মসজিদ বৃষ্টি হচ্ছে, এই মুখে বৃষ্টি হচ্ছে যেটা আমরা আপনার দেখাচ্ছি। জানাজার নামাজ কিন্তু শেষ হয়েছে, আমরা যেটি আমাকে জানি জানাজার নামাজ শেষ, এখন দাফন করা হচ্ছে। রাফিক বিন সাইদুনের বড় ছেলে আল্লামা দিলেসেন সাইদি সাহেবের বড় ছেলে রাফিক বিন সাইদি সাহেবের কবরস্থানের পাশে কিন্তু ওনাকে দাফন করা হবে, সেটা প্রতি নিশ্চিত হয়েছে আমরা। জানাজার নামাজের পরে কিন্তু পরপর বৃষ্টি আসে, যেটা আমরা দেখি জানাজার নামাজের পরপর বৃষ্টি আসে। দর্শক, আল্লামা দিল হোসেন সাইদি সাহেবের কত জানাজার নামাজ 1:07 অনুষ্ঠিত হয়, এরপরে কিন্তু জানাজার নামাজ শেষে কিন্তু দাফনে যখন দাফনের জন্য রাস্তা নেওয়া তখন কিন্তু এই বৃষ্টি শুরু হয়েছিল, এখনও বৃষ্টি থামছে না।
দর্শক আলামা দিলাসু সাইদি সাহেবের জানাজার নামাজ সমাপ্ত হয়েছে এবং দাফন চলছে। আর আপনি দিন সাইদিনে বলেছেন ওনার ছেলের কবরস্থানের পাশেই কিন্তু তার দাফন করা হবে। দর্শক আল্লামা দিলাসু সাইদি সাহেবের জানাজার নামাজ শেষ হয়েছে, এখন দাফন চলছে এবং এই মধ্যে বৃষ্টি কিন্তু এই মধ্যে প্রচুর বৃষ্টি হচ্ছে ফিরোজপুরে। ফিরোজপুর আমরা আমাদের সাথে লাইভ অনেক রয়েছে ফিরোজপুর আলামা দিলাসু সাইদি সাহেবের যে সাইদি ফাউন্ডেশন মাদ্রাসা আছে মাদ্রাসা আমরা লাইভ রয়েছে।
আমরা একটু খাতা যাবার তত্ত্ব জানিয়ে দিচ্ছি যে আল্লামা দিল হোসেন সাইদি সাহেবের প্রথম এখন জানা যান আমার 1:07 সময় সাইদি ফাউন্ডেশন মাদ্রাসার প্রাঙ্গণিত এবং এখন চলছে দাফন খাস এবং ওনার বড় ছেলে রফিকদিন সাইদি ওনার কবরস্থানের পাশে কিন্তু আল্লামা দিল হোসেন সাইদি সাহেবের কে দাফন সম্পন্ন করা হবে। আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন, আমরা আপনাদের সেই তথ্যটি জানিয়ে দিলাম। দর্শক, আল্লামা দিল হোসেন সাইদি সাহেবের যে শিক্ষা প্রতিষ্ঠান সাইদি ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনের পাশে কবরস্থান, পারিবারিক কবরস্থান, সেই কবরস্থানে রাফিকদিন সাইদি ওনার বড় ছেলে, ওনার পাশে কিন্তু আল্লামা দিল হোসেন সাইদি সাহেবকে দাফন সম্পন্ন করা হয়েছে। পরে দাফন কাজ চলছে এবং হ্যালো,
দর্শক, আমার হয়তোবা কিছুক্ষণের মধ্যে বিদায় নিয়ে লাইভ থেকে আল্লামা দিল সোসাইটি সাহেবের যে এলাকা পিরোজপুর, সেই পিরোজপুর থেকে আমরা এতক্ষণ ছিলাম এছাড়া টিভির পর্দায়। প্রায় 1 ঘন্টা 26 মিনিট আপনাদের সাথে লাইভে আমরা ছিলাম, আর এখনও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আল্লামা দিল সোসাইটি সাহেবের জানাজার নামাজ কিন্তু সম্পন্ন হয় এবং দাফন সম্পন্ন হচ্ছে। আফিদিন সাইদ উনার বড়ো ছেলে, উনার বড়ো ছেলের পাশে কিন্তু দাফন দাফন সেটা সম্পন্ন হচ্ছে। এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, আমরা চেষ্টা করবো কবরস্থান দেখানোর জন্য, কিন্তু এখন তো প্রচুর বৃষ্টি হচ্ছে যার জন্য কবরস্থান দেখাতে পারছি না। আমরা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বিশেষ করে, যার জন্য কবরস্থান দেখা আমরা লাইনে আবার আপনার আমাদের সাথে লাইনে থাকবেন। আমরা চেষ্টা করবো আল্লামা দিল সাইদ হিসাবে কবরস্থান দেখানোর জন্য। প্রিয় দর্শক, আমরা আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি আল্লামা দিল সাইদ সাহেবের জানাজার নামাজ 1:07 উঠেছে এবং এর মধ্যে দাফন সম্পন্ন হচ্ছে। বৃষ্টির জন্য আমরা কবরস্থানের পাশে যেতে পারতেছি না, তার জন্য আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো। এবং আপনারা জানেন যে ওনার বড় ছিল রাফিউদ্দিন সাইদি, ওনার পাশে কিন্তু আল্লামা দিল সাইদ সাহেবকে দাফন করা হচ্ছে। এখানে কমেন্ট করেছেন দাফন করা কি শেষ হয়েছে, হ্যাঁ শেষ হয়েছে দাফন করা, এখন শেষ হয়েছে। দাফন চলছে, দাফন চলছে, কয়েক মিনিটের ভিতরে দাফন সম্পন্ন হবে,
সেটা আমরা তাদেরকে জানিয়ে দিচ্ছি। এখন ইতিমধ্যে জানাজার নামাজ শেষ হয়েছে, তখন যখন তো চলে বড়ো ছেলে আল্লামা দিল হোসেন সাইদির সাহেবের বড়ো ছেলে রফিক বিন সাইদ, যেগুলো আর কবরের পাশে কিন্তু আল্লামা দিল হোসেন সাইদির সাহেবকে দাফন করা হচ্ছে। ভাই ভাই লাগি মনে হয় না বাড়াইতাম যেটা প্রিয় দর্শক, আমরা আল্লামা দিল হোসেন সাইদির সাহেবের অবস্থান দেখানোর চেষ্টা করব, যার জন্য আমরা লাইভটা আমরা সমর্থন করছি না। আর আমরা আল্লামা দিল হোসেন সাইদির সাহেবের অবস্থান দেখানোর পর কিন্তু আমাদের এই লাইভটা আমরা শেষ করব। আপনারা জানেন যে আল্লামা দিল হোসেন সাইদির সাহেবের জানাজার নামাজ 1:07 সময় আনুমানিক 1:07 সেটা 1টার পরে কিন্তু জানাজার নামাজ হয় এবং দাফন হয়। দাফনের পাশা দাফন হওয়ার সাথে সাথে বৃষ্টি আসে। দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে পিরোজপুরে, যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে পিরোজপুর, এটা পিরোজপুর বাগেরহাট পিরোজপুর, সেটা পিরোজপুরে আমি রয়েছি। এবং সাইদি ফাউন্ডেশনের যে মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসা প্রাঙ্গণে পারিবারিক অবস্থান রয়েছে আল্লামা দিল হোসেন সাইদি সাহেবের। ওনার বড় ছেলে রফিক বিন সাইদি সাহেবের কিন্তু এখানে কবরস্থান, ওনার পাশে কিন্তু আল্লামা দিল হোসেন সাইদি সাহেবকে দাফন করা হচ্ছে। এখন আমরা চেষ্টা করছি আপনাদের অন্তত কবরস্থানে দেখানোর জন্য, কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তারা সতর্ক অবস্থায় রয়েছেন, যার জন্য নিরাপত্তাজনিত কারণে আমরা সেটার কাছাকাছি যেতে পারছি না। বৃষ্টিতে কিন্তু অনেকে আটকে গেছেন, যেটা আমরা লক্ষ্য করছি যে তারা আল্লামা দিল হোসেন সাইদির সাহেবের জানাজার নামাজে আসার পর বৃষ্টি হচ্ছে মোটামুটি, সেই বৃষ্টিতে অনেকে আটকে গেছেন। আমরা চেষ্টা করবো আল্লামা দিল হোসেন সাইদির সাহেবের অবস্থানটি দেখানোর জন্য, যার জন্য আমরা লাইভটি আমরা শেষ করছি না। সে চেষ্টা করবো আমরা যেহেতু আল্লামা দিল হোসেন সাইদির সাহেবের অবস্থান সেটা দেখানোর জন্য আমরা চেষ্টা করবো এবং লাইভটি আমরা শেষ করছি না এই মুহূর্তে। আমরা কিন্তু লাইভে আমাদের সাথে থাকবে, শেয়ার করবেন প্রিয় দর্শক, যারা হয়তো শেয়ার করবেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু আসছেন, অনেকে এখনও আসছেন যে আল্লামা দিল হোসেন সাইদির সাহেবের জানাজার নামাজে শরীক হতে পারেনি, কিন্তু তারা দূর করার জন্য অবস্থানে দূর করার জন্য তারা আসছেন, জারত করার জন্য তারা কিন্তু আসছেন অত্যন্ত অনেক। একটু বৃষ্টি থামলে কিন্তু আমি চলে যাবো কবরস্থানের পাশে, একটু বৃষ্টি থামলে কবরস্থানের পাশে চলে যাবো। অথবা অনেকে
যেটুকু দাপন সম্পন্ন হয়েছে, দাপন সম্পন্ন হয়েছে, গাইবেনে জানা যা সেটা কীর্তন হবে, কীর্তন করলে পেয়েছি। আল্লামা দিল হোসেন সাইদি সাহেবের গাইবেনা জানা যা সেটা এখন হবে জানার জন্য, অনেকে দৌড়ে আবার গাইবেনা জানা যাতে অংশগ্রহণ করার জন্য তারা চাচ্ছেন। প্রচন্ড বৃষ্টি হচ্ছে কিন্তু এই মুহূর্তে শেয়ার করার জন্য আহ্বান জানাচ্ছি যে আমাদের সাথে শেয়ার করবেন প্রিয় দর্শক। আমরা চেষ্টা করছি আল্লামা দিল হোসেন সাইদি সাহেবের যে কবরস্থান সেটা দেখানোর পরে আমরা লাইভটা শেষ করতে চাচ্ছি। এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু চেষ্টা করছি আমরা বৃষ্টির মধ্যে আল্লামা দিল হোসেন সাইদি সাহেবের কবরস্থানটি দেখানোর জন্য আমরা সেটা দেখে কিন্তু লাইভ টাইমে শেষ করবো। এরপরে আমাদের লাইভ টাইমে শেষ করবো আল্লামা দিল হোসেন সাইদি সাহেবের যে কবরস্থান সেটি দেখানোর একটু সামনে চলে যাচ্ছে। যদি আপনারা আমাদের সাথে থাকেন আমাদের শেয়ার করুন প্রিয় দর্শক, শেয়ার করার জন্য আহ্বান জানাচ্ছি। যে অবস্থা যাবো থাকে কোনো মাঠ আগে বাজিয়ে গেছে আছে
আমি একটু দেখাতে চাচ্ছি আপনাদের যে সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদের একটু দেখাচ্ছি। এখন গায়েবের জানাজা হবে 1:07 জানাজা হয়েছিল প্রথম জানাজা নামাজ।
Thank you.
Thank you.
আসতেছি, মাটি নিন, মাটি নিয়ে এসে একটু দাঁড়ান। Thank you.
Thank you.
দর্শক, আলমা দিলাচ্ছেন সাইদি সাহেবের দাফন সম্পন্ন হয়েছে। ওনার বড় ছেলে রাফিক বিন সাইদি, রাফিক বিন সাইদি সাহেবের কবরের পাশে কিন্তু আলমা দিলাচ্ছেন সাইদি সাহেবের কবর রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এসআরএটিভির সাথে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যুক্ত রয়েছেন। আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শেয়ার করার জন্য। এবং আলমা দিলাচ্ছেন সাইদি সাহেবের যে কবরস্থান, আমি আপনাকে দেখাচ্ছি যে ফুল দেখতে পাচ্ছেন আপনারা, সেই ফুলের এখানে কবরস্থান। এবং ওনার পাশে কিন্তু বড় ছেলে রাফিক বিন সাইদি, রাফিক বিন সাইদি ওনার কবরস্থান, ওনার পাশে কিন্তু আলমা দিলাচ্ছেন সাইদি কবর। অবশ্যই দেখতে পাচ্ছেন যে আল্লামা দিলাচ্ছেন সাইদি সাহেবের বড় ছেলে রাফিক বিন সাইদি ওনার কবরস্থানের পাশে কিন্তু আল্লামা দিলাচ্ছেন সাইদি সাহেবের দাফন সম্পন্ন হয়েছে। এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যারা রয়েছেন এসআইটির পদে, সবাইকে ধন্যবাদ শেয়ার করবেন। এবং আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাইদি মোদের অহংকার, সাইদি মোদের অহংকার, কে বলে জেরা।
ভরছর শেখ হাসিনা ভরছর। ভাইয়া জিয়ারত তো দেখবেন না, পরের নাম দেবেন মানুষ কুমু না সাক্ষাৎকার দিছে না শোনেন তো শোনেন আপনি
আমাদের